হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর শুভ নবমী প্লাস শুভ দশমী, কারণ নবমীর দিনেই দশমী পড়ে গেছে। আর আমি এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। আজকে আমি পরেছি সেই ভাইরাল শাড়ি জিমি চু শাড়ি পরেছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো, আমার মেয়েকে এখন রেডি করি, মা রেডি করা চাচ্ছে, এই এই এই। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর আজকে কিন্তু বেশি দূরে যাবো না, আমাদের এখানেই থাকবো। তো চলো। এই যে তোমাদের দাদা ভাই একটা ড্রেস পরে আবার অন্য একটা ড্রেস পরছে, কয়দি ড্রেস। আর আমার মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকেও খুব সুন্দর লাগছে দেখতে। যেমন আবার যেতে চাইলে চলো, কোনো অসুবিধা নেই। এখানে থাকার থেকে যেমন আবার গিয়ে থাকা, হ্যাঁ বেকার ঘুরে নদী তার গিয়ে বসে থাকবে, নদী তার একটু মুক্তাঙ্গনে হাঁকা চলে আসে। মানে গাড়ি যেতে যেতেও ঝগড়া, আমার মা দশ চোখ তিনজন তিন অবতার আমাদের। কতদিন পর পা ভেনে চাপলাম, অনেকদিন পর, অনেকদিন মানে সেই কোন কবে চেপেছি মনে নেই। আমার বাবা বেঁচে থাকায় একজন বাবার কাছে কাজ করতো, তার পা ভেন ছিল, তার পা ভেনে করে যেখানে যেতাম সেটাম। অনেকদিন পর চললাম, আমার মেয়ে এই প্রথম মনে হয় না। পর থেকে হাঁটতে বলে ওই একটা দুটো ঠাকুর থেকে নদীর হাওয়াকে বাড়িতে আসতাম। কি ভিড় হয়েছে, এত ভিড় আমি ভাবতেই পারিনি আজকে। এবারে কি যাবো, আমাকে কি বোকা মনে করো তুমি? ওটা কিছু না, খেলা তো ওগুলো।
이거 바로 많이 쳐. 이러다 가는 어떻게 되겠어? বেঙ্গালুরু আর চেন্নাই তীব্র জলকষ্টে ভুগছে প্রতি বছর। শেষ 10 বছরে ভূগর্ভস্থ জলে কাপড় কাচার সময় জল বন্ধ রাখে। গাড়ি পেছনে হ্যাঁ ফটো তুলে দেবো, তাকাও
ফেটে যাবে না ফাটিও না ফাটিও না কি যে কষ্ট করে আমরা ঘরে এলাম, এরপর থেকে আর কোনদিনও ঠাকুর দেখতে যাবো না। আমার বর ঠিক আছে।